পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা কি এখন এই স্বাস্থ্য ঝুঁকিটা নেবার মতো অবস্থায় আছি? গত 70 মার্চ থেকে স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এইচএসসি এক্সাম কিংবা অ্যাডমিশন টেস্ট কবে হবে তাও কোনো নিশ্চয়তা নেই। আর এরকম পরিস্থিতিতে তোমরা সবাই হয়তো মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে আছো যে এইচএসসি এক্সাম কবে হবে কিংবা এইচএসসি এক্সামের রুটিনটা কবে দিবে। আর করোনার পরিস্থিতিতে আসলে আমাদের এক্সামের হলের পরিবেশটাকে আদৌ চেঞ্জ হবে কিনা। তো অসংখ্য গুজবের মধ্য দিয়ে আমরা কতটুকু অফিসিয়াল তথ্য এখন পর্যন্ত পেয়েছি তাই আজকে আমরা তোমাদেরকে জানাবো। তো সর্বশেষ অফিসিয়াল নোটিশ অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠান 31 অগস্ট পর্যন্ত বন্ধ। আর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি নিজে বলেছেন কলেজ খোলার পর 2 সপ্তাহ সময় থাকবে এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য। এখন আসি সামাজিক দূরত্ব মেনটেন করে এইচএসসি পরীক্ষা নেওয়া প্রসঙ্গে। অনেক নিউজ পোর্টাল থেকে বলা হচ্ছিল যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে এইচএসসি এক্সাম দিতে হবে, তারপর 3 ফিট ডিস্টেন্স মেনটেন করে হচ্ছে এক একটা সিট ফেলা হবে, আরো অনেক কিছুই। আর মেইন কথা তোমাদের জন্য রয়ে গেল যে তুমি একটু চিন্তা করে দেখো যে সারা দেশ জুড়ে প্রায় 13 লক্ষ শিক্ষার্থী, তাদের সাথে অভিভাবক, তাদের সাথে শিক্ষক এবং অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবার জন্য, সবার যাতায়াতের জন্য গণপরিবহন ইজ মাস্ট। এখন তুমি একটু চিন্তা করে দেখো যে পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় এই সেপ্টেম্বরের মধ্যে এত মানুষ একসাথে সামাজিক দূরত্ব মেনটেন করে আদৌ পরীক্ষা দিতে পারবে? আর গতকাল রাতেই শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলা হয়েছে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তে আসার আগ পর্যন্ত কোনো প্রকার অনুমান নির্ভর নিউজ পোর্টাল কিংবা গুজবে কান না দিতে। সো তোমরা ডিসাইড করো তোমরা কি এখন এই সকল বিভ্রান্তি নিয়ে পড়ে থাকবে। সো এখন পর্যন্ত যতটুকুন অফিসিয়াল তথ্য রয়েছে সেখান থেকে এটুকুন বলা যায় যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে এইচএসসি এক্সাম, 3 মিটার ডিস্টেন্স কিংবা ছোট পরিসরে এইচএসসি এক্সাম নেওয়া, এই ধরনের ব্যাপার স্যাপার মাথায় না নিয়ে নিজের পড়াশোনাটা চালিয়েছ। তো আজ হোক কাল হোক এইচএসসি এক্সাম তো দিতেই হবে, তো ঘরে বসেই নিজের প্রিপারেশনটা নিতে থাকো। আর এখন অসংখ্য এডুকেশনাল প্ল্যাটফর্ম রয়েছে শেখার জন্য। আমরা আমাদের বিদ্যাসাগর ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি, তুমি নিজে যদি চাও তোমার পড়াশোনা কখনই আটকে থাকবে না। তো ফাইনাল কথা হলো পড়াশোনার সাথেই থাকো, অফিসিয়াল কোনো নিউজ আসলে তোমরা অবশ্যই জানতে পারবে। টিল দেন টেক কেয়ার, স্টে উইথ হ্যাপিনেস অ্যান্ড স্টে উইথ বিদ্যাসাগর।